আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলাউদ্দিন একাডেমির পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আলাউদ্দিন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাগিব রাবিয়া ডিগ্রি কলেজ, রাগিবনগর, সিলেট। আজকে আমাদের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র। হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের যে অধ্যায়টি নিয়ে আমরা এখন আলোচনা করব তা হলো নগদ প্রবাহ বিবরণী। বিগত চারটি ক্লাসে আমরা নগদ প্রবাহ বিবরণী নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আরও দুটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি বিগত ক্লাসগুলো এবং এই দুইটি অঙ্ক যদি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে প্র্যাকটিস করো তাহলে নগদ প্রবাহ বিবরণীর আর তেমন কোনো সমস্যা তোমাদের থাকবে না এবং পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে তা অনায়াসে তোমরা আনসার করতে পারবে। তার কথা বৃদ্ধি না করে আমরা এখন সরাসরি বোর্ডে চলে যাচ্ছি এবং ধারাবাহিকভাবে প্রথম অঙ্কটি আলোচনা করব, তারপরে দ্বিতীয় অঙ্কটি আমরা আলোচনা করব। এই দুটি অঙ্কই শিক্ষা বোর্ডের প্রশ্নপত্র। তো আমরা সরাসরি বোর্ডের অঙ্কের সমাধানের দিকে চলে যাচ্ছি। এখানে আমাদের এক নম্বরে লেখা আছে 2015 সালে 31 মার্চ রূপসা কোম্পানি লিমিটেডের তথ্যাদি নিম্নরূপ। এই অঙ্কটা ছিল আমাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ড 2016 সালের অঙ্ক। তো এখানে আমাদের লেখা আছে নিট আই 375। এরকমভাবে ধারাবাহিকভাবে আমাদের প্রশ্নগুলো দেওয়া আছে। ক নম্বরে আমাদের দেওয়া আছে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রমে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো, যার জন্য আমাদের 2 নম্বর বরাদ্দ থাকবে। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো, যার জন্য 4 নম্বর বরাদ্দ। এবং আর্থিক কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো, 4 নম্বর। এই হচ্ছে আমাদের 10 নম্বর বরাদ্দ থাকবে পরীক্ষার হলে। তো আমরা আর কথা বৃদ্ধি না করে সরাসরি অঙ্ক সমাধানের দিকে চলে যাচ্ছি। আর সমাধানের আগে আমরা এই অঙ্কর যে এই উপাদানগুলো কোথায় কোথায় কোন উপাদানগুলো পোস্টিং যাবে তা আমরা সংক্ষেপে বলে দিচ্ছি। যেমন নিট আই পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রবাহের মধ্যে সর্বপ্রথম নিট আই দ্বারা আমাদের অঙ্কটা শুরু করতে হবে। আমি বোঝার সুবিধার্থে আবারও অঙ্কটা রিপিট বলে যাচ্ছি। বিনিয়োগ কার্যক্রমে যাবতীয় স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় এবং বিনিয়োগ সংক্রান্তগুলো আসবে। আর আর্থিক কার্যক্রমে যাবতীয় শেয়ার সিকিউরিটি, তারপরে আমাদের ঋণপত্র, ঋণ মানে তারপরে আমাদের হচ্ছে লভ্যাংশ প্রদান, এই উপাদানগুলো আসবে। আর আমাদের পরোক্ষ পদ্ধতিতে অঙ্ক করার ক্ষেত্রে নিট মুনাফা দ্বারা শুরু করতে হবে। আর চলতি সম্পদ হ্রাসবৃদ্ধি এবং যে অনগদ লেনদেনের কারণে লাভের পরিমাণ লাভ হ্রাসবৃদ্ধি হয়েছিল এবং যে এই অপরিচালন কার্যক্রম হতে অর্থাৎ পরিচালন কার্যক্রম ব্যতীত বিনিয়োগ এবং আর্থিক কার্যক্রম, এই বিনিয়োগ এবং আর্থিক কার্যক্রম থেকে উদ্ভূত কোনো লাভের কারণে যদি আমাদের নিট আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে আগে তা আমরা কমাই দিব, আর হ্রাস পেয়ে থাকলে তা আমরা যোগ করে নিট পরিচালন আয় নগদে কত টাকা হয়েছিল তা আমরা বের করব। তো শুরুতে আমরা আলো বোঝাই দিচ্ছি কোন কোন উপাদানগুলো কোথায় যাবে। প্রদ হিসাবকে দেওয়া হলো তা আমাদের আসবে না পরোক্ষ পদ্ধতিতে, কারণ আমাদের শুধুমাত্র এখানে চলতি সম্পদ হ্রাস বৃদ্ধি, এখানে প্রদ হিসাবকে টাকা পরিশোধ করছে, এটা আমাদের পরোক্ষ পদ্ধতিতে আসবে না। তারপরে বন্ড পরিশোধ, বন্ডের আরেকটা নাম হচ্ছে আমাদের ঋণপত্র, বন্ডের একটা নাম কি আমাদের ঋণপত্র। তো তারপরে আমাদের সুনাম অবুর বন্ড যাবে আমাদের আর্থিক কার্যক্রমে, সুনাম পরিচালন সরঞ্জাম বিক্রয় হতে লাভ তা যাব পরিচালন, বন্ড বিক্রয় মানে ঋণপত্র বিক্রয় তা যাব আর্থিক সংক্রান্ত, ভূমিক্রয় বিনিয়োগ, ভূমি বিক্রয় বিনিয়োগ, সরঞ্জাম ক্রয় বিনিয়োগ সংক্রান্ত, অগ্রাধিকার শেয়ার ইস্যু তা আসবে আমাদের আর্থিক কার্যক্রমে, সাধারণ শেয়ার ইস্যু আর্থিক কার্যক্রমে, প্রাপ্য হিসাব হতে আদায় তা আসবে না এখানে। তা হচ্ছে আমাদের প্রত্যক্ষ পদ্ধতি যখন অঙ্ক করবো তখন এই পদ হিসাবকে দেওয়ার প্রাপ্য হিসাব থেকে আদায় এগুলো আসবে। আসবাবপত্র বিক্রয় তা যাবে আমাদের বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে। তো এখন আমরা সরাসরি অঙ্কটি সমাধান করছি ক নাম্বার। তো সমাধানের আগে আমরা এখানে নামগুলো লিখতে হবে যে রূপসা লিমিটেড নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি এই ছিল আমাদের উপরে লিখতে হবে। আর হিসাবকার লিখতে পারি যদি 2015 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য এটা আমরা লিখে দিতে পারি। তো এখানে পরোক্ষ পদ্ধতি অঙ্ক করার ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে এদিকে আমরা লিখব টাকা, সর্বপ্রথম আমরা লিখব পরিচালন কার্যক্রম হতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ,
শুরুতে আমরা নিট আই দ্বারা অঙ্কটা শুরু করব। এখানে নিট আই দেওয়া আছে আমাদের 3,75,000 টাকা। এই নিট আইকে নিট নগদে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সমন্বয়, তা আমরা লিখব নিট আইকে নিট নগদে রূপান্তরের জন্য সমন্বয়। এখন আমরা সুনামের অবলোপন, তা এই অবলোপনের কারণে তা অনগদ লেনদেন, যার কারণে আগে লাভের পরিমাণ হ্রাস পেয়েছিল, এখন আমরা যোগ করব। সুনামের অবলোপন কত টাকা? এখানে 30,000 টাকা, তা আমরা যোগ হবে। সরঞ্জামাদি বিক্রয় হতে লাভ, আগে লাভ বাইরা ছিল, এখন আমরা কমাই দিব। সরঞ্জামাদি বিক্রয়জনিত লাভ, এই 10,000 টাকা আমরা বিয়োগ করে দিব। বন বিক্রি আসবে না, ভূমি বিক্রি সরঞ্জাম এগুলো আসবে না আমাদের, প্রাপ্য হিসাব আদায় আর আমাদের কোনো উপাদান এখানে আসবে না, শুধুমাত্র সুনামের অবলোপন, সরঞ্জামাদি বিক্রয় থেকে লাভ, আর পরিচালন সংক্রান্ত কোনো উপাদান নেই। তা এখানেই আমরা যোগ বিয়োগ করে ফেলব। যোগ বিয়োগ করার পরে যে উপাদানগুলো হবে, যেমন 3,75,000 টাকার সাথে আমরা যোগ করব 30,000 টাকা, আর বিয়োগ করব আমরা 10,000 টাকা, তাহলে আমাদের আসবে এখানে 3,95,000 টাকা। এই ছিল আমাদের উপাদানগুলো। তো এখানে আমাদের যে ফলাফলটা লিখব, যে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এই ছিল আমাদের ক নম্বর উত্তর, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব খ নম্বর নিয়ে, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তো এখানে আর পরোক্ষ বিনিয়োগ কার্যক্রম যখন করব খ নম্বরে, এখানে আর পরোক্ষ পদ্ধতি দরকার নেই, কারণ আমরা জানি পরিচালন কার্যক্রম শুধু দুই ধরনের, প্রত্যক্ষ এবং পরোক্ষ। নগদ প্রবাহ বিবরণী কিন্তু দুই ধরনের নয়, দুই ধরনের হচ্ছে পরিচালন কার্যক্রম। তো যেহেতু আমরা বিনিয়োগ কার্যক্রম করব, তো এখন প্রত্যক্ষ পরোক্ষ একই কথা, তো এখানে আর পদ্ধতির কথা উল্লেখ দরকার নেই। তাহলে যেখানে আমরা পরিচালন লিখছিলাম, এখানে আমরা লিখব বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, আর বাকিগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা মুছে ফেলব। তো বিনিয়োগ কার্যক্রমে আমরা লিখব যাবতীয় স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়। কোনগুলো লিখব? যাবতীয় স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়। তো এখানে আমাদের লেখা আছে শুরুতে যে স্থায়ী সম্পদের মধ্যে লেখা আছে আমাদের কি, ভূমি ক্রয়। তো ভূমি ক্রয় করার কারণে কারবার থেকে টাকা কি হয়েছে, কারবার থেকে টাকা চলে গেছে, তাহলে আমরা এখানে বিয়োগ করব ভূমি ক্রয়। তারপরে আমাদের লেখা আছে এখানে ভূমি বিক্রয়, বিক্রি করার কারণে কারবার টাকা আসছে 6,00,000 টাকা। তারপরে সরঞ্জাম ক্রয়, যার কারণে কারবার থেকে ক্রয় করার কারণে টাকা চলে গেছে 3,00,000 টাকা, আমরা তা যেহেতু ক্রয় করছে চলে গেছে আমরা বিয়োগ করব। তারপরে আর স্থায়ী সম্পদ এখানে একটা আছে আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র বিক্রি করাতে কারবারে টাকা আসছে, তা আমরা এখানে যোগ করব 1,00,000 টাকা। এই ছিল আমাদের বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ। তাহলে এখানে আছে আমাদের 5,00,000 বিয়োগের, তারপরে আমাদের যোগের আছে এখানে 6,00,000 টাকা, তারপরে আমাদের বিয়োগের আছে এখানে 3,00,000 টাকা, তারপরে যোগের আছে এখানে 1,00,000 টাকা। তো যোগ বিয়োগ করার পরে আমাদের যে ফলাফলটি আসবে তা হচ্ছে মাইনাসের 1,00,000 টাকা, অর্থাৎ পরিচালন বিনিয়োগ কার্যক্রমে নগদ ব্যবহৃত টাকা। তো আমরা লিখব এখানে বিনিয়োগ কার্যক্রমে ব্যবহৃত নিট নগদ প্রবাহ। আর যদি আমরা এখানে পজিটিভ রেজাল্ট আসতো, তাহলে লিখতাম ব্যবহৃত কথাটা হইতো না, হয়তো বিনিয়োগ কার্যক্রমে নিট নগদ প্রবাহ, এতটুকুই থাকতো। এখন এই ছিল আমাদের খ নম্বরের উত্তর, এবার আমরা সমাধান করব গ নম্বর। তো যেখানে আমরা বিনিয়োগ লিখছি, এখানে আমরা লিখব শুধুমাত্র আর্থিক, আর বাকিগুলো ঠিক থাকবে। এখানে খর জায়গায় আমরা লিখব গ নম্বর। তো এখন এগুলো আমরা মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এগুলো মুছে দেওয়ার পর আমাদের আবার অর্থায়ন সংক্রান্ত যে লেনদেনগুলো আসছে এগুলো আমরা লিপিবদ্ধ করব। তো শুরুতে আমাদের বন পরিশোধ,
যদি আমরা ধারাবাহিকভাবে লিখতেছি তাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তাহলে বন্ড পরিশোধ যদি এটা শুরুতে লিখতে পারি অথবা শেয়ার দ্বারা শুরু করতে পারি, তাহলে অগ্রাধিকার শেয়ার দিয়ে শুরু করি, পরে ওইগুলো লিখবো যেগুলো বিয়োগের। তাহলে অগ্রাধিকার আমরা জানি অর্থায়নে আসবে শুধুমাত্র যাবতীয় শেয়ার, ঋণপত্র আর লভ্যাংশ। তাহলে অগ্রাধিকার শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু মানে শেয়ার বিক্রি করছে কারবারে টাকা আসছে, যোগ তারপরে লেখা আছে এখানে সাধারণ শেয়ার ইস্যু যার কারণে কারবার থেকে টাকা আসছে, সাধারণ শেয়ার ইস্যু কারবার টাকা আসছে এখানে 10 লক্ষ টাকা। তারপরে এখানে আর নাই আমাদের অর্থায়ন সংক্রান্ত, এখানে আছে বন্ড পরিশোধ। তাহলে বন্ড পরিশোধ করলে কারবার থেকে টাকা চলে গেছে তার যার কারণে আমরা বিয়োগ করব, বন্ড পরিশোধ 2 লক্ষ টাকা বিয়োগ। তারপরে আমাদের লেখা আছে বন্ড বিক্রয়, বন্ড বিক্রি করলে কারবারে টাকা আসে, বিক্রয় মানে ইস্যু, বন্ড বিক্রয় অনেক সময় লেখা থাকবে যে বন্ড ইস্যু করা হলো। এই হলো আমাদের 3 লক্ষ টাকা। তো এখন যদি আমরা যোগ বিয়োগ করি যে ফলাফলটি আসবে, এই 5 লক্ষ 5 লক্ষর সাথে আমরা যোগ করব এখানে 10 লক্ষ, অর্থাৎ 15 লক্ষ, 15 সাথে 2 যোগ করলে 18 লক্ষ, 2 লক্ষ গেলে আমাদের থাকব 16 লক্ষ টাকা। তাহলে এখন আমরা লিখব আর্থিক কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ। এই ছিল আমাদের এই চট্টগ্রাম বোর্ড 2016 সালের সমাধানটি। তো তোমরা এই অঙ্কটি আগে তোমাদের বই থেকে দেখে নিবে অথবা এখানে ভিডিওটা পুশ করে অঙ্কটা খাতায় তুলে নিবে, তারপরে এই সমাধানগুলো তোমরা করে নিবে খাতার মধ্যে। তো এখন আমরা দ্বিতীয় অঙ্কটি নিয়ে আলোচনা করব, যা আসছিল আমাদের চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী বরিশাল বোর্ড 2018 সালে। আর বিগত ক্লাসে আমরা বাকি যে বোর্ডগুলা যেমন ছিল আমাদের সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, ওই বোর্ডগুলোতে যে অঙ্কটি 2018 সালে আসছিল তা আমরা চতুর্থ ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখন এই অঙ্কটি নিয়ে তোমাদের সাথে সরাসরি আলোচনা করছি যে ক নম্বরে আমাদের দেওয়া আছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো এবং বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো, তা আছে আমাদের খ নম্বরে। আর গ নম্বরে আমাদের দেওয়া আছে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। এ আমাদের 10 নম্বরের প্রশ্ন এরকমভাবে থাকবে বা ছিল। তো এখন অর্থায়ন কার্যক্রম হতে আমরা অবশ্যই জানা আছে কোনগুলো অর্থায়ন কার্যক্রমে আসবে, যেগুলো শেয়ার সিকিউরিটি, আর বিনিয়োগ কার্যক্রমে আসবে যাবতীয় স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় এবং বিনিয়োগ সংক্রান্ত লেনদেনগুলো। তো আমরা শুরুতে দুইটি আলোচনা করব, তারপর গ নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। তো অর্থায়ন কার্যক্রম এবং বিনিয়োগ আমরা একসাথে পোস্টিং দিব। তো এখানে নিট আই সাধারণ শেয়ার হতে প্রাপ্তি, তা আমাদের অর্থায়ন কার্যক্রমে আসবে ক নাম্বারে। তা আমরা এখানে লিখব সাধারণ শেয়ার হতে প্রাপ্তি, যেহেতু আমরা লিখতে পারি সাধারণ শেয়ার ইস্যু 1,32,000 টাকা। তারপরে লভ্যাংশ বাবদ প্রদান, এটা আসবে আমাদের অর্থায়ন কার্যক্রমে, লভ্যাংশ বাবদ প্রদান। তো প্রদান করলে আমাদের কারবার থেকে টাকা চলে যায়, তাই 26,800 টাকা আমরা বিয়োগ করব। যন্ত্রপাতি বিক্রয় জনিতলা পরিচালন সংক্রান্ত, যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি তা বিনিয়োগ সংক্রান্ত। তা আমরা লিখব যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি। তো যন্ত্রপাতি বিক্রয় হতে এখানে পাওয়া গেছে কত টাকা, 1,02,000 টাকা যোগ অবচয় খরচ তা পরিচালন সংক্রান্ত, নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়। তো বিনিয়োগ সংক্রান্তে আসবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়, বিনিয়োগ ক্রয় করাতে কারবার থেকে টাকা চলে গেছে তাই আমরা এখানে বিয়োগ করব 2,10,000 টাকা। পদে খরচ বৃদ্ধি তা আমাদের পরিচালন, ভূমি বিক্রয় হতে নগদ প্রাপ্তি তা আসবে আমাদের বিনিয়োগ সংক্রান্ত। তা আমরা এখানে লিখব যে ভূমি বিক্রয় কত টাকা পাইছে এখানে, 2,90,000 টাকা। দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় করাতে কারবার থেকে টাকা চলে গেছে আমরা বিয়োগ করব। অগ্রিম খরচ হ্রাস, মজুত পণ্য বৃদ্ধি, সুনামের অবলোপন, এগুলো হচ্ছে আমাদের পরিচালন সংক্রান্ত। তো এই ছিল আমাদের অর্থায়ন সংক্রান্ত সাধারণ শেয়ার হতে প্রাপ্তি আর লভ্যাংশ বাবদ প্রদান, এই দুইটি আর কোনো আমাদের অর্থায়নে নেই। আর বিনিয়োগ ছিল 3টি উপাদান, এই ছিল আমাদের ক এবং খ নম্বরের
প্রশ্নের পোস্টিংগুলো। তো এখন আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে আমাদের ফলাফলটি আমরা পেয়ে যাব। তো এখানে 132,000 টাকা থেকে যদি আমরা এখানে 26,800 টাকা বিয়োগ করি তাহলে আমরা পাবো এখানে 105,200। তো আমরা এখানে লিখব অর্থায়ন কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ। আর এখানে যদি আমরা বিনিয়োগ সংক্রান্ত যোগ বিয়োগ করি তাহলে আমাদের এখানে আছে 102,000 যোগ 290,000। যোগ করার পরে এখানে বিয়োগের হচ্ছে আমাদের 210,000, তাহলে আমাদের এখানে আসবে 182,000। তো আমরা এখানে যেহেতু পজিটিভ রেজাল্ট আসছে তা আমরা লিখতে পারি বিনিয়োগ কার্যক্রম হতে নেট নগদ প্রবাহ। এই ছিল আমাদের ক এবং খ এর উত্তর। আশা করি তোমরা তা খাতায় তুলে প্র্যাকটিস করে নিলে, আর বিনিয়োগ এবং অর্থায়ন সংক্রান্তে সমস্যা থাকার কথা নয়। এখন আমরা আলোচনা করব নগদ প্রবাহ বিবরণীর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ধাপ, যে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, তা পরোক্ষ পদ্ধতিতে। আর তোমাদের একাদশ শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরোক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতিতে সাধারণত অঙ্ক থাকে না। তারপরও আমরা পরোক্ষ পদ্ধতিতে একটি ক্লাস নেব তোমাদের জানার সুবিধার্থে। পরবর্তী ক্লাসটি হবে পরোক্ষ পদ্ধতি নিয়ে। তো এখন যে গুরুত্বপূর্ণ, যে পরোক্ষ পদ্ধতিতে পরিচালনা কার্যক্রম হতে নগদ বিবরণী প্রস্তুত করো। তো আমরা জানি পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হলে নিট আয়দের অঙ্ক শুরু করতে হয়, আর নিট আইকে নিট নগদে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় সমন্বয়গুলো আমাদের সাধন করতে হবে। অর্থাৎ এখানে যাবতীয় চলতি সম্পদ চলতি দায় সমন্বয় করতে হবে, অর্থাৎ চলতি সম্পদ হ্রাস বৃদ্ধিগুলো। আমরা জানি চলতি দায় বৃদ্ধি পেলে যোগ, হ্রাস পেলে বিয়োগ, আর সম্পদের ক্ষেত্রে তার উল্টাটা হবে যে চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ আর হ্রাস পেলে যোগ। আর যাবতীয় যে অনগদ যেমন অবচয় অবলোপন এগুলো আমরা এর কারণে আগে লাভের পরিমাণ হ্রাস পেয়েছিল, এখন আমরা যোগ করব। আর অর্থায়ন এবং বিনিয়োগ কার্যক্রম থেকে যদি কোনো লাভ বা ক্ষতি থাকে, লাভ থাকলে আমরা বিয়োগ করে দিব আর ক্ষতি থাকলে আমরা যোগ করে দিব। কারণ এই অপরিচালন খাত থেকে লাভের কারণে কারবারের সামগ্রিক লাভের পরিমাণ আগে বৃদ্ধি পেয়েছিল, তো এখন আমরা বাদ দিয়ে দিলে আমরা শুধু পাবো যে পরিচালন কার্যক্রমে কত টাকা লাভ হয়েছিল। আর যদি ক্ষতি হয়ে থাকে আগে তাহলে আমরা অবশ্যই বাদ দিয়ে কারবারের নিট ইনকামটা আমরা বের করেছিলাম, তখন নিট ইনকামের পরিমাণ হ্রাস পেয়েছিলো, এখন আমরা যোগ করে তা বৃদ্ধি করে পুনরায় নগদে কত টাকা পরিচালন কার্যক্রম থেকে মুনাফা অর্জিত হয়েছিল তা আমরা জানতে পারব। তার কথা বৃদ্ধি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি বোর্ডে। অর্থাৎ এভাবে আমরা লিখব যে পরোক্ষ পদ্ধতি 2007 সালে 31 তারিখে সমাপ্ত বছরের জন্য। তো পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এখানে নিট আছে আমাদের 375,000 টাকা লিখলাম, আর এই হেডিংটা আমরা লিখতে হবে। তো এখন আমাদের শুরুতে লেখা আছে প্রাপ্য হিসাব বৃদ্ধি, তার মানে চলতি সম্পদ। চলতি সম্পদ বাড়লে বিয়োগ, আমরা জানি যেমন চলতি সম্পদ বাড়লে বিয়োগ কমলে যোগ, তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি যেহেতু বাড়ছে আমরা এখানে বিয়োগ করে দিব, মানে ব্র্যাকেট দিলেই বিয়োগ। যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ, তা বিনিয়োগ খাত থেকে লাভ হয়েছিল তো পরিচালন থেকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ 13,000 টাকা আমরা বাদ দিয়ে দিব। তারপরে অবচয় খরচ, যার কারণে লাভের পরিমাণ আগে কমেছিল এখন আমরা বাড়াই দিব। তারপরে পদেয় খরচ বৃদ্ধি, তা একটা চলতি দায়, তো দায় বাড়লে যোগ, পদেয় খরচ বৃদ্ধি 15,000 টাকা। তারপরে আমাদের আছে অগ্রিম খরচ হ্রাস, অগ্রিম খরচ হচ্ছে আমাদের চলতি সম্পদ, অগ্রিম খরচ হ্রাস চলতি সম্পদ হ্রাস পেলে যোগ 8,000 টাকা, মজুত পণ্য বৃদ্ধি তা চলতি সম্পদ, চলতি সম্পদ বাড়লে বিয়োগ, মজুত পণ্য বৃদ্ধি 15,000। তারপরে আমাদের আছে সুনামের অবলোপন, তা আমরা যোগ করব, তা অবচয়ের মতোই
অস্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে বলে আমাদের অবলোপন। তো সুনামের অবলোপন এখানে আছে আমাদের 18,500। তো আমরা যোগ করব, এই ছিল আমাদের পরিচালনা কার্যক্রমের সকল উপাদান আমরা ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করেছি। তো এখন এই 35,000 টাকা থেকে আমরা বিয়োগ করব যে এখানে 38,000 টাকা, তারপরে বিয়োগ করব আমরা 13,000 টাকা, যোগ করব 15, 15, 30, 30 আর 8, 38,000 টাকা আমরা যোগ করব, তারপরে বিয়োগ করব এখানে 12,000 টাকা, যোগ করব 18,500। তো আমাদের ফলাফলটি আছে এখানে 28,500 টাকা। তো আমরা লিখব পরিচালন কার্যক্রম হতে, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, হতে নিট নগদ প্রবাহ। এই হলো আমাদের 2018 সালে এই শিক্ষা বোর্ডের অঙ্ক সমাধান। তা আশা করি যে আগের অঙ্কটি এবং এই অঙ্কটি, দুইটি অঙ্ক এবং বিগত চারটি ক্লাসের অঙ্ক সমাধানগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষায় অঙ্ক যেভাবেই আসুক না কেন তোমরা সমাধান করে ফেলতে পারবে। আর তোমরা এই ভিডিওগুলো দেখার পর তোমরা তা শেয়ার করে দিবে, যাতে তোমাদের সহপাঠী বন্ধুবান্ধব তা দেখতে পারে, কারণ তোমাদের উপকারতেই এই ভিডিওগুলো প্রস্তুত করা হচ্ছে। তো আশা করি সবাই তা প্র্যাকটিস করবে এবং বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো করার পর এই ভিত্তিতে, এই অঙ্কগুলোর ভিত্তিতে তোমরা বাকি অঙ্কগুলো সমাধান করে নিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।